সাথে যেটা হয়েছে এটা একটা সাইবার ক্রাইম, এবং স্বাভাবিকভাবে আমাকে অনেকেই মিডিয়াতে, আমি নতুন বাট আমি যাদেরকে চিনি তারা সবাই আমার থেকে অনেক সিনিয়র, যারা যারা যেটা বলেছে সবাই একই কথা বলেছে, সবাই বুঝতে পারছে কে করেছে, সবাই বুঝতে পারছে কে করেছে। আমার তখন অ্যাকচুয়ালি মানে নর্মালি অ্যাজ এ নর্মাল পার্সন, অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, আই ওয়াজ শকড অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আই ওয়াজ হার্ট, অ্যান্ড আমার মাথা ঠিক মতো কাজ করছিল না, আই ডিডন্ট নো হোয়াট টু ডু। তখন আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না, বাট এত ফাস্ট এই জিনিসগুলো ছড়িয়েছে অ্যান্ড মানুষ এত মিসআন্ডারস্ট্যান্ড করছে। সো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এটা 5 বছর আগের আমার একদম কাছের ফ্রেন্ডের সাথে আমি কিভাবে কথা বলতাম না বলতাম, সেটা আসলে আমার প্রাইভেসিকে হ্যাম্পার করার একটা ব্যাপার আসে, এটা একটা ক্রাইম। এবং যেই করেছে আমাদের দেশের সাইবার সিকিউরিটি টিম যেন এটা ঠিক মতো ইনভেস্টিগেট করে এবং যাতে ফাইন্ড আউট করা হয়, বিকজ ফিউচারে আসলে ওয়ারটা হোক, মানে যেই ওয়ার হবে বা ওয়ার হচ্ছে, যেটার জন্য আসলে মানুষের প্রস্তুত থাকা উচিত, আমি প্রস্তুত ছিলাম না, সেটা আসলে সাইবার ওয়ার। সো আমাদের সাইবার সিকিউরিটি টিম কতটা স্ট্রং এবং কতটা এফিশিয়েন্ট, এটা আসলে আমার এই এক্সাম্পলটা, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল যে মানুষের লাইফে কখন কিভাবে আর কি সাইবার বুলিং এর শিকার হয়, বা এর থেকে আরো অনেক বড় কিছু হতে পারতো। দেশেও দেখা যায় যে ন্যাশনাল থ্রেট হিসাবে অনেক অনেক প্রবলেম হয় সাইবার ইয়ে থ্রুতে, যে বিকজ দিস ইজ দ্য ফিউচার। অ্যান্ড এই সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, সাইবার ওয়ার, এগুলো নিয়ে আমি যে সিনেমাতে কাজ করেছি অন্তর্জাল, ওটা ঈদের রিলিজ পাচ্ছে এবং আমার ব্যস্ততাও সেটা ঘিরে এবং অন্যান্য প্রজেক্ট ঘিরে। সো আমি আসলে প্রচণ্ড ব্যস্ত একটা মানুষ, ব্যস্ত থাকি কাজ টাজ নিয়ে, আমি জবও করি। সো আরেকটা জিনিস মেনশন করতে চাই যে একটা 22 বছরের মেয়ের লাইফ এবং একটা 27 বছরের মেয়ের লাইফ খুবই ডিফারেন্ট হয়। ছোটবেলায় হয়তো অনেক কিছু, অনেক না বুঝি, অনেক দুষ্টমি, ফাইজলামি, অনেক ভাষা ইউজ করে এবং অনেক টাইপের দুষ্টামি করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম এখন প্রত্যেকটা মানুষ যারা আসলে প্রেজেন্ট ছিল বা যাদের সাথে এটা হয়েছে, সাইবার বুলিং এর শিকার হয়েছে এই কেসটাতে, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই চেঞ্জ হয়েছে এখন লাইফে। অবভিয়াসলি আমাদের লাইফের স্টেজের সাথে সাথে উই অল গ্রো অ্যান্ড উই অল চেঞ্জ উইথ টাইম, অ্যান্ড দ্য ভিডিও দ্যাট পিপল নো, দ্যাট পিপল সিন, দ্যাটস নট মি, বিকজ ওই সুনেরা এই সুনেরা অনেক ডিফারেন্ট মানুষ। অ্যান্ড আমার সাথে যেটা হয়েছে সেটা অবভিয়াসলি এটা যে কারোর সাথে হতে পারে, অ্যান্ড আমাদের কতটুকু সতর্ক থাকা উচিত এবং কী কী আসলে সতর্কটা আসলে মেইন এবং কতটুকু কিভাবে এগুলো এড়ানো যেতে পারে, সেগুলো আসলে আমার এই ফিল্মটাতেও দেখা যাবে। ওর সাথে আসলে আগের মতো বললাম না যে আমাদের লাইফে সবারই চেঞ্জ এসেছে, সো আমিও দেখা যায় যে ওর সাথে যদি কোথাও দেখা হয়ে যায় তখন হাই দোস্ত কি অবস্থা, কেমন আছিস, এবং এভরি টাইম আই আস্ক দ্য সেম কোয়েশ্চেন ফার্স্টেই যে দোস্ত পরিয়ার বাবু কেমন আছে, ভালো আছে। But last time I remember I asked him, he did not answer it properly. You see, dubbing studio. So, tarpor ami ar kichu jiggesh kori nai, because মানে একটা মানুষকে obviously আমার যে কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলে আমি তার যদি ফ্যামিলি থাকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করবো, বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করবো, তার যদি বউ বাচ্চা থাকে বা হাজবেন্ড বাচ্চা থাকে তাহলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো, কেউ যদি নিজের থেকে না বলতে চায় সেটা নিয়ে তো আমি obviously গুতাবো না। সো আই ওয়াজ নট অ্যাকচুয়ালি অ্যাওয়ার অফ হোয়াট ওয়াজ হ্যাপনিং। সো আমি আসলে আমি নর্মালি যেরকম আমি ওরকম ভাবেই লাইফে চলছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আই এম রিয়েলি সরি বাট আই হ্যাভ নো আইডিয়া, আই ওয়াজ লিটারালি পুলড ইন হিয়ার, অ্যান্ড যেটা আমার সাথে হচ্ছে এটা একদমই কেউ ডিজার্ভ করে না।